সেটা কানেজি, খুব বিখ্যাত মানুষের, ভীষণভাবে পপুলার হয়েছিল, এখন অবধি হিট, কারণ আগেকার দিনে শ্রুতি নাটক, ব্যালে গ্রুপ ভীষণভাবে শুনে এসেছে। তো যাই হোক, আমরা প্রেজেন্টেশনে যাব, এবং প্রেজেন্টেশনে যাওয়ার আগে দু একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আমি খড়গপুর থেকে বলছিলাম। আমার আমার পায়ে তোলা ভীষণ জানা জানা করে। হ্যাঁ, আর এত জানা করে যে রাত বেলা ঘুমোতে পারি না। তা ডাক্তার দেখান না কেন, রাতে ঘুমোতে পারছেন না যখন? না, আমি এর আগে আবার ফোন করেছিলাম, আপনি ওই কি স্বর্ণগন্ধা সেরম কিছু হয় না ম্যাডাম, একটু পরিশ্রম খরচা করে একটু ডক্টরের কাছে যেতে হয়, পাড়ায় আপনার অনেক ভালো ভালো ডক্টর আছে, তাদের সঙ্গে একটু দেখা করুন। আমাদের সঙ্গে ফোনে কথা বললেই যদি রোগ সেরে যেত, তাহলে তো আমরা মহাপুরুষ হয়ে যেতাম, বাবা মহারাজ হয়ে যেতাম, তাই না? আপনি ওষুধ বলে দিলে ওষুধ কিনে খান না, ওষুধ ধারে কাছে যান না, না সব ফ্রিতে ওই জল পোড়া তেল পোড়ার ব্যাপারটা আমি এবার দিতে পারি না, ওটা আমার দ্বারা হয় না। ঠিক, ভালো ডাক্তার দেখান তাহলেই হবে। ফোনে কথা বললে রোগ সারে না, এটা মাথায় নিয়ে নিন, কারণ আমরা ওষুধের নাম বলে দিই যদি তিনি কিনে খান, কারণ ভালো রাখার চেষ্টা করি, তারপরেও যদি আপনি কিনে না খান, তারপর আর আমাদের কাছে কোনো রাস্তা নেই, কারণ আপনি তো এমনিতে শখের রুগী আমরা জানি, ওই শখ করে একবার ফোন টোন করেন আর কি। আপনার জ্বালা, ওই যে বললাম গতকাল বলেছিলাম, যার জ্বালা বেড়ে যাবে না, আপনি বাড়িতে বসে আর ওই নাটক ড্রামা করতে পারবেন না, দেখবেন দৌড়েছেন অ্যাম্বুলেন্স বুক করে না পুরো দৌড়েছেন, তাই জ্বালাটা বাড়ুক তাহলেই সারবে, না বাড়াব দিয়ে তো সারছে না, একা একা সারাতে পারবেন না। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। বলছি আমার স্বামীর একটু পেটের প্রবলেম ছিল, ওই ই ড্রপটা নিয়েছে, অশ্বগন্ধা ড্রপটা নিয়েছে, আর গিলয়টা নিয়েছে, এটা কতটা করে ডাক্তারবাবু খাবে বলুন তো? লেখা আছে, পড়াশোনা জানেন তো, প্রেসক্রিপশনে লেখা আছে, নিশ্চয়ই লেখা আছে। আপনাকে নিশ্চয়ই আমি 100 ড্রপ দিতে বলবো না? না না না, তাহলে আবার এই প্রশ্নগুলো কেন, বোকা বোকা প্রশ্ন বলে এগুলোকে, প্রেসক্রিপশন আছে, পড়াশোনা জানেন, ও তো সুন্দর করে লেখা আছে। আবার কত ড্রপ করে দিতে হবে আমাকে জিজ্ঞেস করলে কি আমি ওটা 10 ড্রপের জায়গায় 20 ড্রপ করে দেব? এটা লুজ হোক, পড়ে না যায়, পড়ে গেলে আবার খুঁজে না পেলে মুশকিল হয়ে যাবে, সারা জীবন তার কাটা হয়ে রয়ে যাবে, তাই মাঝে মাঝে স্ক্রু সবারই ঢিলে হয়, আমাদেরও ঢিলে হয়, কিন্তু পড়ে না যায়, খেয়াল রাখবেন। অনুষ্ঠান দেখুন, হ্যাঁ সেরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আসবেন, কিন্তু টাইম পাস করার জন্য আসবেন না, আমি টাইম পাস করার জন্য এই সারাদিন রুগী দেখার পর আবার এই দৌড়ে দৌড়ে এসে শো করতে বসি না। দরকারি যাদের প্রশ্ন আছে ওয়েলকাম, আপনি অবশ্যই ফোন করতে পারেন, কারণ এই সময়টা ভেরি পপুলার আমাদের, 7:45 থেকে বা 7:00 থেকে যেদিন যেদিন শো থাকে, অথবা বিকেল 4:00 থেকে, এই 3টে টাইম কিন্তু আমাদের খুব পপুলার, তো কাল খুবই প্রয়োজনীয়, সাধারণ মানুষের জানার দরকার, দেখার দরকার আছে, এই নয় যে না কোনো মেডিসিনের অ্যাড হচ্ছে বা কোনো ডক্টর হসপিটালের প্রচার হচ্ছে, না, কমপ্লিট টোটাল আমাদের পশ্চিমবাংলার আয়ুর্বেদ যারা প্র্যাকটিস করে, ইউনানি যারা প্র্যাকটিস করি আমরা, আমরা তাদের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানগুলো থাকে। আপনার ইচ্ছে হলে আয়ুর্বেদে আসবেন যদি ধৈর্য থাকে, না হলে আসবেন না, খুব তাড়াহুড়ো আছে, মডার্ন মেডিসিনে যান, অ্যালোপ্যাথিতে যান, যেখানে গেলে আমরা তো বলেই দিচ্ছি, কারণ আয়ুষের মধ্যে হোমিওপ্যাথিটাও আসে, ইউনানিটাও আসে। হ্যাঁ বলুন, নমস্কার, বলুন। হ্যাঁ জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলছি, বলুন বলুন। হ্যালো,
আপনার মেয়েকে আর আপনার নাতিকে যে ডাক্তার দেখে পেডিয়াট্রিক বাচ্চা, সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। এই কেসগুলো এখানে এখানের জন্য নয়। দেড় বছরের বাচ্চা, তাকে নিয়ে আর ছেলে খেলা না করে যে ডক্টর দেখে তাদের মাকে আর বাচ্চাকে, সেই ডাক্তারের কাছে নিয়ে যেতে বলুন তার মাকে। এগুলো এখানে করার জন্য নয়। নমস্কার, বলুন। কেন, কি ব্যাপারে? আমার নাম লেখানো আছে সামনে মঙ্গলবার 21 তারিখে একটু আগে বললাম স্ক্রুটা লুজ হোক, পড়ে না যায়, পড়ে গেলে প্রবলেম না, খুঁজে না পেলে সেই মাপের গেজে যদি না ফিট হয় অন্য স্ক্রু লেগে যায়, সারা জীবন ওই তার কাটা অবস্থায় রয়ে যেতে হবে আমাদের। চলুন আমরা প্রেজেন্টেশনে যাই, নালে এই বয়সটা যখন 30 তখন প্রতিটা ছেলে মেয়েরই কিন্তু একদম উদ্দাম ইমেজ, দুর্বার গতিতে তাদের দৌড়ানো, তাই না? কিন্তু ভেবে দেখুন তো, এই 30 বছর বয়সে যদি হুট করে এমন কোনো সংবাদ পেয়ে যায় কোনো ডক্টরের কাছে গিয়ে যে আপনার কিডনি দুটো ফেল, বোধ হয় মাধ্যমিকে বা HS ফেল করেও বোধ হয় এতটা আকাশে আকাশ থেকে বাজ পড়েনি মাথায়, যতটা কষ্ট হয়নি সেই আকাশ ভাঙা বাজ সেদিন কিন্তু প্রথম শুনতে হয়েছিল। আর সেদিনই বাঁচার মানেটা কি তার কাছে স্পষ্ট হতে শুরু করেছিল। একটা 30 বছরে দুর্বার গতিতে দৌড়ে চলা যুবক যুবতী হঠাৎ করে শুধু বাম্পার নয়, যেন এক পাহাড় এসে দাঁড়ালো। সে কি, আমার বোধ কিডনি ফেল, আমি বাড়ি থেকে বলবো কিভাবে? মানে পেশেন্ট নিজে ভাবছে ক্যান্ডিডেট যে আমি বাড়িতে গিয়ে বলবো কিভাবে, তাই না? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, আমি আপনার কাছে ট্রিটমেন্ট করছি, তো আপনি তাতে ভালো করেছেন সেজন্য আমি কেস করবো, কিন্তু আমার একটা প্রবলেম অ্যারাইজ করেছে, যদি একটু এই সম্বন্ধে একটু বলেন তাহলে খুব সুবিধা হয় একটু। আর বলছি আমার না হাত থেকে এই ডান হাতটা না ক্রমশ কিছুদিন হলো মাস দুয়ে হলো ক্রমশ প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমি একেবারে থাকতে পারছি না এরকম। থাকতে যখন পাচ্ছেন না, আগামী শুক্রবার চেম্বারে চলে আসবেন। তাহলে অপারেশনে পরে আসুন। হ্যাঁ, আমি যে ওষুধটা বলবো আপনার বাড়ির কাছে কোথায় পাবেন, আপনি ওষুধটা আমাকে বলুন, আপনার বাড়ির কাছে ওষুধটা পাবেন কোথায়? ওই সাময়িকটাই আপনি কোথায় পাবেন? আপনার বাড়ির কাছে কোন দোকানে পাওয়া যায় আমাদের প্রোডাক্ট? পাওয়া যায় নিশ্চয়ই, যায় না? তাহলে আমি যে ও প্রোডাক্টের নামটা আপনাকে জানাবো, বলবো, সেটা কোথায় খুঁজে পাবেন, পাবেন কিভাবে? যাকে খুশি পাঠান, কেউ একজন তো আসতে হবে যার হাতে প্রেসক্রিপশনটা দেবো যে ওষুধগুলো নিয়ে যেতে পারবে আপনার কাছে, তাই না? নাহলে আপনার বাড়ির কাছে পাবেন কোথায় প্রোডাক্টটা? ঠিক, এই তো জ্ঞান বাড়ছে আস্তে আস্তে, তাই না? এই এতক্ষণ ফোনে এই সাময়িক কিছু বলে তাহলে আমি কী করে বুঝবো বলুন তো আপনার কতটা কী হয়েছে, তাহলে সরাসরি দেখাটা প্রয়োজন আছে তো, তাই চলে আসবেন। এবার ইম্পর্টেন্সিটা দেখে নিন, স্বামীর অপারেশন আছে, অপারেশনে পরে করাবেন না আগে করাবেন, কার দরকার বেশি আছে, কষ্ট কার বেশি হচ্ছে, হাজব্যান্ডের না আপনার, সেই অনুযায়ী মেজারমেন্ট করে নিন তাহলেই হবে। কারণ আমি যে প্রোডাক্টের নাম বলবো সেটা তো পেতে হবে, আপনার বাড়ির কাছে যদি না পাওয়া যায় তাহলে লাভ কী হলো, রাইট না? আপনি ভিডিও কলিংয়েও দেখাতে পারেন,
কিন্তু রিপোর্ট যা করেছেন সেগুলো আবার পাঠাবার দরকার আছে। যাই হোক, দ্যাটস ইওর ডিসিশন, আপনি নেবেন, কোনো অসুবিধা নেই। আমরা প্রেজেন্টেশনে যাই তাহলে। ফোন ততক্ষণ আপনারা করতে থাকুন, নিচে যে দুটি নাম্বার ওই নাম্বারে এখন কনভার্ট হয়ে গেল, ওই দুটি নাম্বারে কল করতে থাকুন। এই 30 বছর বয়স একটা যুবক যুবতীর জীবনের টার্নিং পয়েন্ট। পড়াশোনা করে ইন্টারভিউ দিতে দিতে সবে এস্টাবলিশমেন্ট হচ্ছে, 30 ইয়ারে সবে চাকরিটা পেয়েছে, চাকরিতে একটু মনোযোগ দিতে পেরেছে, রোজগারটা সবে শুরু হয়েছে, সেখানেই কিন্তু সমস্যাটা। সমস্যা কিভাবে এলো? সমস্যাটা এলো ইউরিন পেলে, না একটু পরে যাব, 1 ঘন্টা পরে যাব, এই করতে করতে 5-6 ঘন্টা হয়ে গেছে। এরকম বহু মানুষ আছে যারা ইউরিন পেলে অন্তত 4-5 ঘন্টা পরে গিয়ে ইউরিন করতে যায়। তো এই ছেলেটিরও সেই স্বভাবই ছিল। নাম্বার 2, কদিন ধরেই দেখছে পাড়ে পাতাটা একটু ফুলছে, একটু ফোলা ফোলা ভাব, ইউরিনটা পরিমাণে যেন একটু কমই হচ্ছে। সে ভাবলো জল কম খাচ্ছি, এত গরম পড়েছে, মেবি এমন কিছু হয়ে যেতে পারে। কিন্তু সমস্যাটা সেখানেও ধরতে পারা যায়নি যে একটা 30 বছর উঠতি যুবক, তার আবার কী হতে পারে, জল কম খেয়েছে তাই। ডাক্তারের কাছে গেল, তারপরে বিভিন্ন টেস্ট। এখান থেকেই সিনেমার ক্লাইম্যাক্স, ঠিক বদলে গেল সিনেমা, যেখানে হিরো হিরোইন ঠিক চলছিল, নায়িকা অপেক্ষা করছিল নায়ক কখন চাকরি পাবে, নায়ক চাকরি পেয়ে গেছে, এবারে ফোন করে তাকে বলছে চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছ, এখন আর আটকাতে পারবে না, সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো, চুপ করে কেন বেলা কিছু বলছো না। ঠিক ফোনটা কাটার পরেই ডক্টরের ফোন ছেলেটির কাছে, চলুন এবার দেখি। 30 বছরের এই যুবকটির সমস্যা, বেলা বসের ফোনটা রাখার পরেই তারপর ডক্টরের ফোন, আপনার রিপোর্টে যা এসছে, ট্রাই টু ডাইজেস্ট ইট, আপনার বোথ কিডনি ফেল। তারপরে মাথায় তখন বাজ পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল, কিডনি ফেল। এই বয়সে মাকে জানাবো কিভাবে, মা হার্টের পেশেন্ট, বাবার একবার স্ট্রোক হয়ে গেছে, তারা যদি জানে তাদের একমাত্র সন্তানের দুটো কিডনি ফেল কি হতে পারে, তাই না? তার এক অফিসার বান্ধবীকে কলেজকে দেখেছিল, তার কিডনি ফেল হওয়ার পর এরকম হবে, ডায়ালিসিস ডায়ালিসিস ডায়ালিসিস, অর্ধেক দিন অফিসে আসতে পারে না, দিনের পর দিন তার চেহারা বদলে যাচ্ছে, চোখ মুখ রুক্ষ হয়ে যাচ্ছে, তাহলে কি আমারও সেই দশা হতে চলেছে? সিনেমার ক্লাইম্যাক্স শুরু 30 বছরের পর, ঠিক এমন সময়তেই এই সমস্যাগুলো আসে। তখন ছেলেটি ভাবছে তাহলে তার বান্ধবী অফিস কলিগস বনানি তার মতোই কি সপ্তাহে 2 করে ডায়ালিসিস নিয়ে বেঁচে থাকতে হবে, কিন্তু কতদিন, তাই না? হাউ মাচ ডে, কতদিন এই ডায়ালাইসিস, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর, কে দেবে এর উত্তর? আমিও পাইনি, পাইনি। আমি যে হসপিটালে থাকি সেই হসপিটালে সুন্দর ডায়ালিসিসের জায়গা আছে, যে ডক্টররা ডায়ালিসিস করে তারাও এর অ্যান্সার জানে না, কতদিন ওই মানুষটা ডায়ালিসিস নিয়ে বাঁচবে। তাহলে আরেকটা উপায় আছে, ডক্টর বলছে, তাহলে আরেকটা উপায়, ওয়ান অ্যানাদার ওয়ে, ইউ মে কিডনি ট্রান্সপ্ল্যান্ট,
Have you any person in your home who is given a kidney donate for you or anybody other? Your relatives? মশাই, আজকের ডেটে 100 টাকা চাইলে কেউ দেয় না নিজের আত্মীয় স্বজনদের মধ্যে। আবার বলছেন আপনি কিডনি আমাকে দান করবে কেউ? আর ইউ ক্রেজি? ছেলে তো উত্তেজিত হয়ে গেছে ডাক্তারের উপর, বলছে কুল 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 ডাউন, বিকজ আই হ্যাভ এনি আদার ওয়ে, আদারওয়াইজ ইউ মে লিভ বাই ডায়ালিসিস অর ইউর কিডনি ট্রান্সপ্ল্যান্ট, আদারওয়াইজ ইউ হ্যাভ নো এনি ওয়ে, সো ট্রাই টু ফাইন্ড আউট এনি পার্সনস who will give you or donate a kidney for you. আবার তাকে বুঝিয়ে দেয়, যেমন একটা মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে কিডনি ডোনেট করতে পারে। কিডনি ডোনেট করলে কি সমাধান? কি মনে হচ্ছে সমাধান কে দেবে? এর অ্যান্সার নেই আমাদের কাছেও, নেই। সমাধানটা কি? কিডনি ট্রান্সপ্ল্যান্ট অর ডায়ালাইসিস, হোয়াট? তখন ওই মানুষটা কি করতে পারে? ওই যুবক ছেলে 30 ইয়ার বয়স, যার জীবনের সবে স্বপ্নগুলো সাদা কালো থেকে, বেকারত্ব থেকে চাকরিটা পেয়েছে, সেদিনই ফোন করে বেলা বসকে জানিয়েছে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছ? আর সেদিনই তার ডক্টরের কাছে ফোনটা আসে, আপনার বোথ কিডনি ফেলস। তাহলে কি রাস্তা আছে? চলুন দেখি, আমার মাথায় আসছে না, দেখা যাক। নেক্সট এমআই তো সাহেব, ঠিক, আমরা সাহেব সিনেমায় দেখেছি, সিনেমার শেষে গিয়ে এই সাহেব বাবু ফুটবল খেলা বন্ধ করে গিয়ে একটি কিডনি দান করে দেয় তার বোনকে, ফলে হিরো আরো স্ট্রং হিরো হয়ে যায়, তাই তো? মশাই, ওটা সিনেমায় হয়েছে, বাস্তবে কটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে আর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পর কেমন আছে তারা, কেমন আছে তারা, খোঁজ নিয়ে দেখেছেন তারা ভালো আছে না? এত যে ডায়ালিসিস করার পেশেন্ট আছে প্রচুর, আমারও আগে আইডিয়া ছিল না, আমার এই হসপিটালে যাবার পর, ওবিডিতে ডিউটি নেবার পর থেকে জানতে পারি এত ডায়ালিসিস নিতে আসে মানুষ, তার মানে এতজনের কিডনি খারাপ, কিন্তু কাউকে দেখছি না কিন্তু ট্রান্সপ্ল্যান্টে যাচ্ছে। ট্রান্সপ্ল্যান্ট করলে কি সত্যি ভালো হয়ে যায়? আচ্ছা, যে দেবে সে কেমন থাকবে আর যে নেবে সে কেমন থাকবে? সিনেমা দেখে আমাদের একটা ধারণা হয়ে গেছে, সাহেব সিনেমা দেখে রক্তের গ্রুপ মিলে গেলেই নাকি কিডনি দান করে দেওয়া যায়, ওটা সিনেমায় হয়, বাস্তবে নয়, বাস্তবটা খুব কঠিন। মানুষের জীবনটা সাহেব সিনেমা নয় যেটা ছোটবেলায় দেখে এসছেন, এখন সব মাঝের মধ্যে সিনেমার মধ্যে দেখতে পারে না, সিনেমাতেই দেখেছি। বিশ্বাস করুন, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে বেশ সুস্থ হয়ে একদম হিম্যানের মতো কাজকর্ম করছে, না জন্ম থেকে একটা কিডনি আছে এরকম আমি অনেক দেখেছি, আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে, বাই বর্ন একটা কিডনি নিয়েই জন্মেছে, কোনো অসুবিধে নেই, নট এ সিঙ্গল প্রবলেম। বাট আফটার ট্রান্সপ্লান্টেশন কিডনি কেমন আছে তারা, এটা আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন তো, আমায় একটু জানাবেন। নেক্সট যাই, দিস ইজ আওয়ার কিডনি অ্যান্ড এরিয়াটা দেখালাম, কোথায় সিচুয়েটেড হয় সেটা দেখালাম, দেওয়া আর নেওয়া, কে দেবে আর কে নেবে, চাওয়া পাওয়ার নেই যে খেলা, যেখানেই যাও না দেওয়া নেওয়া চলছে খেলা, দেনা আর পাও না, তাই না? তাহলে কে কিডনি দেবে আর কে কিডনি নেবে? এত যে কিডনি ব্যাংক, ব্লাড ব্যাংকের সাথে কিডনি ব্যাংকও আছে আপনারা শুনেছেন, গিয়ে খোঁজ করে দেখুন তো ব্যাংকে একটা কিডনি আছে কি না, আছে, ব্লাড ব্যাংকে গেলে রক্তই পাই না এখন, ব্ল্যাকে কিনতে হয় 1800 টাকা করে প্যাকেট এখন, ব্ল্যাকে সব সময় রক্ত পাওয়া যাচ্ছে না, কিডনি পাবেন কোথায়? কিডনির ব্যাংকও আছে, আমরা খোঁজ নিয়ে দেখেছি,
আমাদের একটি পেশেন্টরা এগ্রিড হয়েছিল যে হ্যাঁ যদি ব্যাংক থেকে পাওয়া যায় কিডনি, কিডনি ব্যাংক থেকে, তাহলে নিতে রাজি আছি, আর একটা গেম খেলে দেখে নেবে। কিন্তু সে তার বাড়ির একটা, তার মিসেসের বা তার মার বা তার দাদার কারো একটা কিডনি নিয়ে সে লাগাবে, আর এদিকে নিজে ভালো থাকবো কি না থাকবো জানি না, নিজে তো খরচার খাতায় চলেই গেছি 90%। যে মানুষটা ভালো ছিল তাকে কেন খরচার খাতায় পাঠাবার জন্য রিস্ক নিতে বলবো বলুন তো? রিস্ক না এটা, একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন। চলুন তাহলে, এতদিন ধারণা ছিল যে ব্লাড ব্যাংকে গিয়ে ওখানে খোঁজ নিলে আমাদের কিডনির ব্যাংক বলে দেবে, কাছাকাছি হবে, ওখান থেকে ব্যাংক থেকে কিডনি পাওয়া যায়, লাগিয়ে দেব, রক্তের গ্রুপটা মিলে গেলেই ফিট করে দেওয়া যায়। না, একটা 10 চাকা লরির ব্যাটারি যদি একটা এই টু হুইলারে লাগানো হয় কি হবে, চলবে? চলবে না? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন, একটা 60 বছরের মানুষের কিডনি একটা 30 বছরের ছেলের বা বাচ্চার শরীরে লাগিয়ে দেওয়ার পর কি হবে, চলবে ঠিকঠাক, গাড়ি চলবে? 60 বছরের মানুষের কিডনি সে ধরুন দান করেছে, কেউ দান করবে, সেটা নিয়ে একটা 30 বছরের ছেলের শরীরে ইনস্টল করা হবে, ঠিকঠাক চলবে গাড়ি? এদের মতো হবে তো? যেটা দেখাচ্ছি আমি যে চেঞ্জ করো, যে 10 চাকা লরি তার ব্যাটারিটা খুলে 2 চাকায় লাগানো হবে, ঠিক সেরকম কেস হয়ে গেল না ব্যাপারটা? বাবার আছে কিন্তু, শুধুই ব্লাড গ্রুপ মিলে গেলেই কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে যাবে, যাও করে গিয়েই 16-18 লাখ টাকার কেস আছে, ডাক্তার এমনি করতে আপনাকে এত টোপ দিচ্ছে না, তাই না? কিডনি তো সে নিজে দেবে না, কিডনি আপনিই নিয়ে আসবেন, যেখান থেকে খুশি ব্যবস্থা করে আনবেন, ধরুন আপনার ব্লাড গ্রুপ মিলছে না তাও বলবে হ্যাঁ হয়ে যাচ্ছে, হয়ে যাবে, আমরা চেষ্টা করে দেখছি, সবে দিয়ে হয়ে যাবে। 16-18 লাখ টাকার কেস কেউ ছাড়ে? মানে ভাগ্যিস কোনো অ্যানিমেলসের থেকে খুলে নিয়ে লাগিয়ে দিচ্ছে না, তাই ভাগ্যি ভালো, রাইট? তাহলে ব্যাপারটা, বিষয়টা কিন্তু ভাবার বিষয় আছে। সবসময় ছিপ ফেলা থাকবে রাস্তায় ঘাটে ঝোঁপে ঝাড়ে সব জায়গাতেই, পুকুরে শুধু জলেই ছিপ ফেলা হয় না, এখন অনেক জায়গাতেই টোপ ফেলা হয়, গিলে নেবেন না, তাহলেই হবে, বাকিটা আপনি বুঝে নিন। নেক্সট, হোয়াট আর দ্য সিমটমস অফ কিডনি ফেলিওর, চলুন এবার আসল গল্পে ফিরি। কিডনি ফেলিওর যদি হয়ে যায় তাহলে সিমটমটা কি? ক্রিয়েটিনাইন টেস্ট করবেন, 1.5-এর উপরে যেন না চলে যায়, বর্ডার লাইন 1.5। প্রচুর মানুষ এসে আমার মাথা খারাপ করে দেন, আপনারা এসে স্যার আমার 1.07 হয়ে গেছে, ডাক্তার বলেছে আমার কিডনি ফেল হয়ে গেছে, মানে ওই ডাক্তারকেও ধরে এই গরমে পোস্টে বেঁধে রাখা দরকার, আর পেশেন্টকেও, মানে সঠিক জানুন, নিজেরও মাথা খারাপ করছেন, পরিবারের সবার মাথা খাচ্ছেন, আবার আরেকটা চেম্বারে গিয়ে আরেকটা ডাক্তারের মাথা খেয়ে নিচ্ছেন। আরে সঠিকভাবে জানুন বর্ডার লাইন কোথায়, আপনার সত্যি আদৌ বেড়েছে কি না, না আমার কিডনি ফেল হয়ে গেল, আরে 1.07 কে বলেছে আপনার কিডনি ফেল, কোন ডাক্তার বলে আপনাকে? বোধ হয় 3 দিন আগের কেস বলছি আমি, যদি আপনি টিভির পর্দার সামনে থাকেন তো জানাবেন আমায়। সঠিকভাবে জানুন, ডাক্তারদের এই ছিপ ফেলা টোপ আর খাবেন না প্লিজ, ঠিক? নেক্সট যাই, ক্রিয়েটিনিন তাহলে কত? 1.5 নর্মাল। নেক্সট, কিডনি ফেল হবার আগের বিগিনিং স্টেজে কী কী সিমটম? ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, পিপাসা প্রচুর পাবে, ফ্যাটিগুই থাকবে, ওয়েট লস হতে থাকবে, নজিয়া বমিটিং ভাব থাকবে, বমি না হলেও বমিটিং ভাবটা থাকবে, ব্যাড টেস্ট ইন মাউথ, নিজের নিঃশ্বাসেই দুর্গন্ধ হবে, খিদে কমে যাবে, চোখের নিচে ফুলে যাবে, এবং ইচি স্কিন, স্কিনে একটা চুলকানি দেখা যাবে, ইউরিনের কালারটা ঘোলাটে হবে, আর শরীরের মধ্যে কোনো কোনো জায়গায় মাসল ক্র্যাম্পিং হবে, পেন হতে থাকবে। পারলে আপনার টিভি স্ক্রিন থেকে এই স্ক্রিনশটটা মোবাইলে ছবিটা তুলে রাখুন,
যে কিডনি যদি খারাপ হতে শুরু করে এই সিমটমগুলো আপনার শরীরে দেখা যাবে। এর থেকে ভালো করে বাংলায় আর শো হয় না এখন অবধি বলে দিচ্ছি। ভারতবর্ষে এত টিভি চ্যানেল আছে, একটা মানুষের একটা ক্রনিক ডিজিজ নিয়ে বাংলাতে আমি দেখিনি এখন অবধি, আই হ্যাভ নট সিন, নেভার। সো ইফ ইউ হ্যাভ নিড, প্লিজ টেক এ স্ক্রিনশট ইন ইউর মোবাইলস, ওকে? যাই, পায়ের পাতা এবং পায়ের ওপরের অংশ ঠিক এমনিভাবে এডিমা দেখা যাবে এবং ডিম্পলিং হয়ে যাবে, ঠিক? বাঁ দিকে চিতে দেখুন আঙুল দিয়ে চেপে ধরেছে, ডান দিকে চিতে দেখুন ছেড়ে দিয়েছে, ওরকম পিল হয়ে রয়ে যাচ্ছে, মানে তার না এটা ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে বলেই শুধু নয়, তার ইউরিনাল ব্লাডারে ইউরিন স্টোর হয়ে রয়ে যাচ্ছে, যার ফলে এই সিনটা দেখতে পাচ্ছেন। পাফি আইজ, যাদের চোখের নিচে এইরকম ফুলে উঠছে ভাববেন না যে আপনাকে খুব সুন্দরী দেখতে হচ্ছে, আয়নার সামনে বারবার গিয়ে চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কীভাবে আপনি কাজল দিয়ে আরও সুন্দর করার চেষ্টা করছেন চোখটা, না যদি দেখেন চোখের নিচে এরকম ফুলে উঠেছে, দ্যাটস কল ইটস আ পাফি আইজ অ্যান্ড মে বি ইউর কিডনি সামথিং হ্যাপেন ইন ইউর কিডনি। সো ইমিডিয়েট টেস্ট ফর ক্রিয়েটিনাইন, ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড ইমিডিয়েট। ইফ ইউ হ্যাভ সিন দ্য পাফি আইজ বিলো ইউর আইজ, নেক্সট ফ্যাটিগুই, যখন খুশি অফিসে বসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ছেন, ঝিমুনি লাগছে, এগুলো কিডনির এক একটা সিমটম যদি খারাপ হতে শুরু করে আপনার, ঝিমুনি ভাব প্রচুর হবে আর একদম মনে হবে যেন আবার গিয়ে শুয়ে পড়ি, ভালো লাগছে না কাজ করতে, শরীর টানতে পারবেন না, সিমটম ফ্যাটিগুই। নেক্সট আমি প্রতিটা সিমটম একদম জলের মতো পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, জীবের মধ্যে কোনো টেস্ট পাবেন না। হ্যাঁ, আর ইচিং হবে ভীষণভাবে, প্রচুর ইচিং হতে থাকবে। খাবারের প্রতি অনীহা, ভালো মন্দ খাবার দিলেও আপনার ইচ্ছে হবে না। নজিয়া অ্যান্ড ভমিটিং, বমি না হলেও বমি ভাবটা থেকে যায় যাদের কিডনি খারাপ থাকে বা খারাপ হয়ে যাচ্ছে। খালি সিমটমগুলো মাথায় রাখুন বা লিখে রাখুন কোথাও, আপনাদের ভালোর জন্যই দিচ্ছি আমি। নেক্সট ঝিমুনি ভাব, ঘাড়ে ব্যথা, ইচিং থাকবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, পাফি আইস এবং প্রচুর স্নিজিং হবে, কাশি হতে হলেও হতে পারে। জোর করে প্রস্রাব করার চেষ্টা করলেও দেখবেন ইউরিন হতে চাইছে না। তাই ইমিডিয়েট একটা ইউএসজি করারও দরকার আছে, আপনার কিডনি খারাপ না হয়ে আপনার প্রোস্টেটটাও এনলার্জ হয়ে যেতে পারে, তাহলেও তো আপনার ইউরিন আটকে যাবে, জোর করে করতে গেলেও করতে পারবেন না। ফোমি ইউরিন, বাড়িতে আপনি কমোডের মধ্যে যদি ইউরিন করেন, যদি দেখেন প্রচুর ফেনা হচ্ছে, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাচ্ছে, নাহলে কিডনিটা খারাপ হচ্ছে, দুটোর একটা 100%। কিভাবে জানবেন? অনলি ওয়ান টেস্ট বা ইউএসজি, একটা ইউএসজির মাধ্যমেই জানতে পারা যায়। ক্লিয়ার? ইউরিন কনসিস্টেন্সি নর্মাল, ক্লিয়ার, ক্লাউডি থাকবে, ডার্ক কালারও হতে পারে, পিঙ্ক কালার হতে পারে, পেটে এবং কোমরের দিকে মাঝের মধ্যে যন্ত্রণা হতে পারে, আপনার কিডনি যদি ফেলিওর শুরু হয় আপনি জানতে না পারেন, প্রেশার অটোমেটিক্যালি হাই হয়ে যাবে, এক একটি মানুষকে 4টে অবধি প্রেশারের ওষুধ খেতে হতে পারে যাদের কিডনি ফেল হচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজ CKD প্রবলেম বলা হয় একে, রাইট? চলুন
কজেস অফ ক্রনিক রেনাল ফেলিওর, এটা হলে কি করে জানবো? ইনফেকশন থাকবে, ইউরিনে জ্বালা করবে প্রচুর, টেনশন, আপনার প্রেশার বেড়ে যাবে, যদি ডায়াবেটিস থাকে এই রোগটা হবার সম্ভাবনা বেশি থাকে, এবং যারা বিশেষ করে বলে দিই কিডনি ফেল হওয়ার চান্সেস তাদেরই যারা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছেন। ইনসুলিন নেয়া রোগীগুলোরই কিডনি খারাপ হবার, ফেল হবার 99% চান্স। অন্যান্য ডায়াবেটিস পেশেন্ট যারা ট্যাবলেট খাচ্ছে বা জুস ইত্যাদি ব্যায়াম করে এক্সারসাইজ করে নর্মাল আছেন, তাদের কিডনি ফেল হওয়ার চান্সেস অনেক কম। কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট কিন্তু ইনসুলিন নিচ্ছেন, এই রোগীগুলোর কিডনি ফেল হওয়ার চান্সেস 99%। বুঝতে পারছি, সো বি ওয়্যার, ইনসুলিন নিচ্ছেন, চেক করুন কিডনিটা প্রতি মাসেই একবার করে। চলো নেক্সট। তাই এখন থেকে জল পান করার অভ্যাস করুন, ও একটু করে জলে চুমুক দিয়ে রেখে দেবার অভ্যাস যাদের, তাদের কিডনিটা ফেল হবে। নিজের বাচ্চাকে অভ্যাস করান, নিজের মতো করে জলাতঙ্ক তৈরি করবেন না আপনার বাচ্চার। আচ্ছা, কিডনিতে স্টোন হলেও কিন্তু আপনার ইউরিন কম হবে। যদি আবার ইউরেথ্রার মধ্যে ওই পাথর বেরিয়ে এসে আটকে যায়, ইউরিন পাস হতে পারবে না। তাই কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি অপারেশন অবধি করতে হয়েছে। তাই ইউএসজিটা প্রভিডেন্ট দরকার ভালো কোনো কোম্পানি থেকে। এই প্রবলেমগুলো সবটাই সলভ করা যায়, যায় না যে তা নয়। নেক্সট, যারা ইনসুলিন নিচ্ছেন বি ওয়্যার, আবার সাবধান করে দিলাম, পেটে ছুঁচ ফুটিয়ে বেঁচে আছেন যারা, পূর্বজন্মের মহাপাপ বলে। একটা মানুষ জীবিত থাকা অবস্থায় নিজে নিজের পেটে ছুঁচ ফুটিয়ে বেঁচে আছি, তো বি ওয়্যার, মাঝের মধ্যে কিডনিটা টেস্ট করান, ক্রিয়েটিনাইন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউএসজিটাও দেখবেন অন্তত 6 মাসে একবার, আলট্রাসোনোগ্রাফি, যারা ইনসুলিন নিয়ে বেঁচে আছেন আমার কথা শুনুন, সুবিধেই হবে, হঠাৎ কোনো বড় কোনো সমস্যা হলে আটকাতে পারবো। নেক্সট, ব্লাড প্রেশারটা মাঝের মধ্যে চেক করুন, যদি দেখেন যে হু করে বেড়ে যাচ্ছে উপর দিকে, তাহলে কিডনিটা টেস্ট করাবেন। যারা ডায়াবেটিক, ইনসুলিন যাতে না নিতে হয় সেই চেষ্টাই করুন। ব্লাড টেস্ট কি কি টেস্ট করবেন? ইউরিন টেস্ট আগে, তারপরে ব্লাডে আসছি। ইউরিনের আরই টেস্টটা ভীষণভাবে প্রয়োজন, আরই, রুটিন এক্সামিনেশনস, সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট করাবেন, HbA1c, ইউরিন টেস্টটা মাস্ট দরকার আছে, আলট্রাসোনোগ্রাফি দরকার আছে, সপ্তাহে 2 দিন করে। একটা পটের মধ্যে ইউরিন করুন, আজকে সকাল 6টা থেকে কালকে সকাল 6টা অবধি, আগামীকাল সকাল 6টায় একটা বোতল 1 লিটারের মধ্যে ঢেলে দেখবেন যে 1 লিটার জল খেয়ে আপনার ইউরিন 1 লিটারই এক্সিট হচ্ছে, না তার থেকে বেশি হচ্ছে, না তার থেকে কম হচ্ছে, এটা ডক্টরকে রিপোর্ট করবেন, ভীষণ দরকার। দ্বিতীয় হচ্ছে নর্মাল কিডনির ওয়েট 130 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি, সেটা বেড়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে, সেটা ইউএসজির মাধ্যমে আমরা জানতে পারবো, এটা কিন্তু দরকার আছে। কিডনি স্মল সাইজ হয়ে যাচ্ছে না এনলার্জ হয়ে গেছে, সেটাও জানার দরকার আছে, তাই আলট্রাসোনোগ্রাফি করতে এতবার বলছি আমি। কোন কোন খাবার অ্যাভয়েড করবেন? কি জিভে জল চলে এলো? এগুলো আমি খেতে বলছি না, যেগুলো দেখাচ্ছি এগুলো খাবেন না। বিন কড়াই, তরকা, তরকা যে ডাল, কাজু, ডিম একদম বন্ধ, মাছ একদম বন্ধ, মাংস কমপ্লিট, কোনো কথা হবে না, পুরো বন্ধ। স্টেরয়েড জাতীয় মেডিসিন বা অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন কিডনি ফেলিওর থাকাকালীন একদম কোনোভাবেই নেওয়া চলে না,
যদি আপনার কিডনির প্রবলেম থাকে, আপনার জ্বর হোক, ডায়রিয়া হয়ে যাক, ক্রনিক কোনো প্রবলেম, নর্মাল মেডিসিনের দ্বারা সারার চেষ্টা করবেন। অ্যান্টিবায়োটিক দিলে যদি 5 ক্রিয়েটিনাইন থাকে, ওটা 10 দেখাবে এক সপ্তাহের মধ্যে। শুধু অ্যান্টিবায়োটিক আর স্টেরয়েড জাতীয় মেডিসিন যদি ইনটেক করে ফেলেন, সো বি ওয়্যার। যদি বিশ্বাস না হয় প্রমাণ করে দেখিয়ে দেব, আই এম নট টকিং উইদাউট এনি এভিডেন্স। এভিডেন্স রেখেই তবে কথা বলি আমি। না, আমাকে কোনো অ্যালোপ্যাথি ডক্টর চ্যালেঞ্জ করতে পারে যে কী করে বলছেন আপনি যেগুলো হয়, কিডনি পেশেন্ট নিয়ে আসুন, অ্যান্টিবায়োটিক খাওয়ান, এক সপ্তাহ বাদে ক্রিয়েটিনিন টেস্ট করুন, 5 ছিল 10 উপরে দেখাবে, ঠিক কোনো চ্যালেঞ্জিংয়ের জায়গা নয়, একটা রোগীর জীবন খারাপ হয়ে যাবে। ওকে, সো করতে যাবেন না। নেক্সট, যোগা কী কী করবেন? এই যোগাগুলো আপনার ভীষণ প্রয়োজন, নামগুলো বলছি, হাফ লোটাস, অর্ধপদ্মাসন, আচ্ছা ওয়াইট চাইল্ড পোজ, বো, ধনুরাসন, কোবরা পোজ, ইগল পোজ, এগুলো আপনারা জানেন, ওষ্ঠাসন, গ্যাস রিলিজ, বায়ু পবন মুক্তাসন, আচ্ছা লেগ রাইজ অ্যান্ড ইজি পোজ, এটা বাটারফ্লাই, এইগুলো করার খুব দরকার আছে। ছবিটা নিয়ে রাখুন, যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ক্রিয়েটিনিন মাঝের মধ্যে বেড়ে যায়, তারা যেন এইটুকু আসন দুটো দুটো করে রোজ করবেন। সব একদিনে করে আবার আপনাকে হারকিউলিস হতে বলিনি আমি, সব ছবিটা তুলে রাখতে বললাম, দুটো দুটো করে করবেন, আপনাকে সব করতে বলিনি আমি, তারপর বাড়ির গিনি চিনতে পারবেন আপনি হারকিউলিস হয়ে গেলে হঠাৎ। শরীরটাকে ভালো রাখার জন্য করতে বলেছি, অভ্যাস রাখার জন্য। ওকে, সো মেক এ হ্যাবিট, তাহলেই হবে। যোগা করার অভ্যাস রাখুন, যার কিডনি ফেল সেও করবেন, যার কিডনি ফেল নয় সেও করবেন। যারা কিডনির রুগী আমার এখানে ট্রিটমেন্ট করান, আজকে যারা টিভির পর্দার সামনে বসে আছেন, আপনারা জিজ্ঞাসা করেছিলেন আমায় যে কোন কোন যোগা ব্যায়াম করা উচিত আছে, লাইক দিস, ছবি তুলে রাখুন এই যোগাগুলোর। ইউটিউবে যান অথবা ফেসবুকে চলে আসুন, মায়া টিভি চ্যানেল, কেমন মায়া টিভি চ্যানেল, ফেসবুক চলছে, ফেসবুক সবার হাতেই মোবাইল আছে, মায়া টিভি চ্যানেল ফেসবুকে এসে আপনারা নক করুন, ওখানে ভালো লাগলে লাইক দেবেন, ভালো না লাগলে লিখে জানান, আপনি কিছু জানতে চাইছেন, আপনার কিছু জানার আছে, শো একদম ভালো লাগছে না সেটাও লিখুন, সব নিয়ে আমরা জানি। একটা কড়াইশুটির মধ্যে সব কড়াইয়ের সাইজ একরকম হয় না, তা আপনাদের মধ্যেও যে সবাই ভালো কথা লিখবে কে বলেছে, তাই না? খারাপ কথাও তো কেউ লিখতে পারে, তা লিখবে, ফেসবুক দেখে দেখি তো আমরা, সে মুখ্যমন্ত্রীকে ছাড়ে না, প্রধানমন্ত্রীকে ছাড়ে না, সব রকম লিখছে মানুষ, তাদের স্বাধীনতা আছে, লিখতেই পারে, ব্যক্তি স্বাধীনতা। তো আপনার যদি সত্যিই ভালো লেগে থাকে বা কোনো মানে ডিজিজ নিয়ে জানতে ইচ্ছা করছে, আমি আপ্রাণ চেষ্টা করব, আমি অত বড় সড়ো ডাক্তার নই, FRCS নেই আমার নামের পেছনে, তবুও বলে দিই যে হ্যাঁ, যদি আপনাদের কোনো ডিজিজ নিয়ে জানতে ইচ্ছা করছে কিন্তু আমাদের এখন অবধি হয়তো সেটা দেখানো হয়নি, প্রেজেন্টেশন হয়নি, আপনি ফেসবুকে গিয়ে ওখানে কমেন্টের জায়গায় আপনি লিখুন না যে এইটা সম্বন্ধে জানতে চাইছি, আমি আপ্রাণ চেষ্টা করব, ঠিক। আর আমাদের এই শোয়ের আর এক পরম ভক্ত আছে, ভদ্রমহিলাকে আমি কোনোদিন দেখিনি, আমার চেম্বারেও আসেনি, ললিতা দাস, কিন্তু প্রতিদিন মেসেজ করে পাঠায় কোন দিনে শো সব থেকে ওনার ভালো লেগেছে, কোন দিন ভালো লাগেনি, ইত্যাদি ইত্যাদি, ঠিক। তো এরকম বেশ কিছু পরম ভক্ত আছে আমাদের মায়া টিভির, আমার না, আমাদের টিভি চ্যানেলের, তো গুড, আমি ওই মেসেজগুলো দেখে বুঝতে পারি যে হ্যাঁ, আরও ভালো কিছু ইনফরমেশান দেওয়া দরকার আছে অসুখ বিসুখ সম্বন্ধে, যেখানে আমরা মানুষকে আরও সচেতন করতে পারবো, ঠিক। তাহলে চলুন আমরা একটু ঘুরে আসি বিজ্ঞাপন নিয়ে, বিজ্ঞাপনের পর ফিরছি আমরা আজকের রাতের অধিবেশনে, ততক্ষণের জন্য ব্রেক। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না,
তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মতো। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। বসন্তের প্রভাতে রৌদ্রোজ্জ্বল আঙিনায় কোকিলের গানের সাথে আপনাদের সকলের জন্য সুখবর, যারা সিটি কেবলের দর্শক এখন থেকে তারা মায়া টিভি দেখতে পাবেন 273 নম্বরে। ফিরিলাম আবার ব্রেকের পর। ব্রেকের পরে আমরা না মানভঞ্জনের পালা, সেই ছোটবেলায় আমরা অমর কাহিনী আর বোরাজনী শনিবারের বারবেলা অল ইন্ডিয়া রেডিও, মনে পড়ছে? আমি তো রেডিও শুনে খুব বড় হয়েছি, কারণ আমার ছোটবেলায় আমি যাকে ভয়েস তৈরি করার জন্য যাকে পেয়েছিলাম, স্বরাজ বসু, আপনারা হয়তো খুব একটা নাম শোনেননি অনেকেই, স্বরাজ বসু আমার গুরুজি ছিলেন অল ইন্ডিয়া রেডিওতে, মানে যুগবাণীতে যাওয়ার পর আমি ওনাকে পেয়েছিলাম। তো সেই সময় মানভঞ্জনের পালা বলে একটা পর্ব থাকতো, মানে যারা ফোন করেছে পায়নি, চিঠি পাঠিয়েছে সেই চিঠি পড়া হয়নি, তাই এরকম মানভঞ্জনের পালা অনেকেরই থাকে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠায় বা ফেসবুকে কমেন্টস লিখে পাঠায়, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ললিতা দাস ম্যাডাম, উনি প্রতিদিনের আমাদের এই মায়া টিভির পরম ভক্ত এবং কোনো শো বাদ দেয় বলে, মানে লাইভ শো বাদ দেয় বলে আমার মনে হয় না। তো নমস্কার, আপনাকে কোনোদিন সরাসরি দেখিনি, তবে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার প্রতিদিনের মেসেজ আমরা পাই। আপনি যে ফলো করেন এত নিষ্ঠার সঙ্গে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আরও পাঠিয়েছেন কি এম গাঙ্গুলি, এম গাঙ্গুলি লিখছে যে গরমের মধ্যে ভালো থাকার জন্য উপায় কিছু বলে দেন। এম গাঙ্গুলি, আপনি মিস্টার না মিসেস আমি জানি না, বুঝতে পারছি না, যাই হোক এম গাঙ্গুলি, আমি এই গরম নিয়ে অনুষ্ঠান অলরেডি একটা দিয়ে রেখেছি, আপনি ফেসবুকে চলে আসুন, মায়া টিভি চ্যানেল আমাদের ফেসবুক সাইটের নাম, মায়া টিভি পেজটার নাম আর কি, সরি সাইট নয় পেজ। তো আপনি ফেসবুক তো আছেই আপনার মোবাইলে, ওখানে ক্লিক করুন, সার্চিংয়ে যান, মায়া টিভি চ্যানেল খুলুন, ওখানে ক্লিক করলেই দেখবেন আমাদের এই অনুষ্ঠান এবং লোগোটা দেওয়া আছে, আমাদের টিভির পাশে যে লোগোটা, ওখানে গিয়ে এই বেশি না দিন 15 আগের ব্যাপার, তো আগে যে বৃষ্টির আগে যে গরমটা ছিল আমি তার মধ্যেই অনুষ্ঠানটা দিয়েছিলাম, এবং দু একটা নয় 12-15 রকমের শরীরকে ভালো রাখার, ঘরোয়া টোটকায় ঠান্ডা রাখার 12-15 রকমের টিপস দিয়েছি আমি, প্লিজ আপনি একটু ফেসবুকে এসে দেখে নেবেন, কারণ এগুলো না পড়ে পাচ্ছিলাম না। আমাদের 24 নম্বরে অনেকেই পাঠিয়েছেন। দ্বিতীয় হচ্ছে হ্যাঁ, এনার তো নাম দেখতে পাচ্ছি না, ফেসবুকে পাঠিয়েছেন কিন্তু নাম্বার আছে, হ্যাঁ মনোজ মুখোপাধ্যায়, ঠিক আচ্ছা, মনোজ মুখোপাধ্যায় অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে, প্রোডাক্টের নাম দিয়ে দিয়েছে, আইসোটাইন ড্রপ। মনোজবাবু, আপনি গুগলসে গিয়ে আইসোটাইন গোল্ড বা আইসোটাইন ড্রপ টাইপ করুন গুগলসে গিয়ে, তো ওখানে দেখবেন দাম এবং কোথায় পাওয়া যাচ্ছে, ঠিকানা সমস্ত কিছু, এবং আপনি ওখানে ক্লিক করলেই আপনার থেকে ফোন নাম্বার আর ঠিকানা চাইবে, আপনি ওখানে নাম্বার দিয়ে চলে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। দ্বিতীয় মেসেজ করে পাঠিয়েছেন, কারণ এগুলো আপনারাও পাঠাতে পারেন, কোনো অসুবিধে নেই। বাঁকুড়া থেকে রত্নদীপ সেনাপতি তার ফেসের ছবি পাঠিয়েছে, বাকি আর কিছু লেখেনি। রত্নদীপ, আমি জানি না আপনার বয়স কত, রত্নদীপ সৎপতি শুধু আপনার ফেসের একটা সাইডের ছবি পাঠিয়েছেন, কী কারণে, কারণ কেন পাঠিয়েছেন,
কোনো প্রবলেম, কোনো স্কিনে প্রবলেম আসছে না, কোনো পিম্পলস আসছে, সেটা একটু লিখে পাঠাবেন প্লিজ। আপনি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন, ঠিক তো, ধন্যবাদ আপনার মেসেজ করার জন্য। তো আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার শো কেমন লাগছে এগুলো ফেসবুকে পাঠিয়েছেন, ফেসবুকে আপনারাও চলে আসুন, একদম সরাসরি লাইভে আমার সঙ্গে কথা বলতে পারবেন। এবং যেহেতু লাইভ চলছে, ফেসবুক লাইভ, ঠিক, মাই টিভির সঙ্গে আপনার মোবাইলে আমি কানেক্ট আছি ফেসবুকে, তাই শুধু টিভি কেন, আপনি মোবাইলটা খুলেও সামনে বসুন, সরাসরি আমার সঙ্গে পাবেন। আপনার কোনো কমেন্টস জানার ইচ্ছে হলে আপনি সেটাও পাচ্ছেন আমাদের অলরেডি, ঠিক। আচ্ছা, এখানে সবসময় তো নাম পেয়ে যাচ্ছি না, সঞ্জয় চৌবে। সঞ্জয়বাবু নমস্কার, আপনি অনেক দামি কথা, অনেক বড় কথা লিখেছেন, যেটা আমার বাঁদিকটা ছুঁয়ে গেছে হৃদয়। প্লিজ মুঝে বতায় নর্মে নলি কে আপকা কেসে হেল্প কর সকতা হুঁ। সঞ্জয় দুবেজি পাঠিয়েছে, আমাকে লিখে পাঠিয়েছে, আমি আপনার কিভাবে হেল্প করতে পারি, বোধহয় উনি আমার আশ্রমের ব্যাপার নিয়ে লিখেছেন। তো আমাকে কিছু বলে দেবার কিছু নেই, তো একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করার ইচ্ছে থাকলে জিজ্ঞেস করার কিছু দরকার নেই। আপনি আমাদের শো দেখেছেন, আপনি অলরেডি আপনার ইচ্ছা মতো যা মন চায় তাই নিয়ে আমাদের আশ্রমে পৌঁছান। আচ্ছা, ফোন করে ফেলেছে, এবার আর বসে থাকতে পারিনি। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলতে পারি? বলতে পারেন, বলুন বলুন। হ্যাঁ, ডক্টর সেন, টিভিতে আমি প্রোগ্রাম দেখছি। তা আপনিও কি টিভিতে ঢুকে পড়বেন নাকি, আপনার কি ইচ্ছা বলুন তো? মানে টিভিতে ডক্টর সেন থাকলে আপনিও ঢুকে পড়বেন, তবে কথা হবে, নাহলে হবে না। কোথায় থাকেন আপনাদের এত বুদ্ধি নিয়ে মাথায়? ডক্টর সেনের সঙ্গে কথা বলতে গেলে আর কিভাবে আমি বলতে পারি আপনার সঙ্গে কথা, মানে টিভি থেকে বেরিয়ে এসে বলবো বাইরে, সেটা আমার দ্বারা হবে না, সম্ভব না, আমি ওই বিদ্যা শিখিনি। নমস্কার, হ্যালো। আসুন আবার একবার ট্রাই করুন। বলুন, হ্যালো, নমস্কার, বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, ও বাবা, না আর মনে হয় সময় খুব কম, ছোট্ট সময়ের জন্য ফোন করে নিন। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। বলুন, নমস্কার, বলছি। কি পায়ে আবার কি জিজ্ঞেস করার আছে, আমি তো কিছু বুঝছি না, বলুন কি জিজ্ঞেস করার, পায়ের ব্যাপারে কি জিজ্ঞেস করবেন রে বাবা? উফ, এত ঢোক গেলেন কেন? মানে একটা কথা পরিষ্কার ফোন করেছেন, আপনার সমস্যা সেটাও বলতে পারেন না? এ তো আর কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতা বলতে বলেন স্টেজে উঠে হাজার দর্শকের সামনে, আপনি বাড়িতে বসে ফোনে বলবেন আপনার নিজের সমস্যাটা, এত হ্যাঁ ঢোক গিলে কেন? তাহলে আপনার বাচ্চাগুলোর কী অবস্থা হবে, তারও কি এরকম তোতলায়? নিজের প্রবলেমটা পরিষ্কার করে বলবেন, এই তো ব্যাপার। নমস্কার, বলুন। নতুন কিছু? হ্যাঁ, ওটা শোনা হয়ে গেছে। হাঁটুটা বসতে উঠতে পারি না, হাঁটুটা খুব ব্যথা।
কি করতে হবে? আমি বসে উঠতে পারি না, উঠে বসে বসে ঠিকঠাক করতে পারি, দাঁড়িয়ে করতে পারি, কিন্তু ওঠা বসাটা করতে আমার খুব সমস্যা। তার জন্য ভালো ডাক্তার আছে দেখিয়ে নিন, এখানে ওষুধ লাগবে। তাহলে এখানে এসে দেখিয়ে নেবেন সময় করে? হ্যাঁ, আমি আপনার বাড়িতে বাড়ি বাড়ি যাওয়া আমার পক্ষেও সম্ভব নয়। ঠিক, হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি? এখান থেকে তো আর আমার যা ওই তাবিজ কবজ কারোর হাত দিয়ে পাঠিয়ে দেওয়া সম্ভব নয় না? আতপ চালকে হাঁটুর ব্যথা সারে না বাবা, আতপ চালকে হাঁটুর ব্যথা সারে না। আজকে সব কি ক্র্যাক, স্ক্রু সব পড়ে গেছে। নমস্কার, বলুন। হ্যালো, হোল্ড, চলুন আমরা ছোট্ট একটা সঞ্জয় চৌবেজি আপনার জন্য ডেডিকেট করে একটা প্রেজেন্টেশন দিচ্ছি, যে ইচ্ছা করলেই মানুষের উপকার করা যায়। ছোট্ট বাচ্চাটি দেখে যে পায়ের রাস্তায় গরম লাগায় খালে পেতে হাঁটতে পারত না, সেই মানুষটা জলের বোতল দিয়ে কিভাবে জুতো তৈরি করে নেয়। এইভাবে সে জুতো বানিয়ে চলতেও শুরু করে। তারপর ছোট্ট বাচ্চাটি বাড়িতে পৌঁছায়, তার পয়সার ভাঁড়টি ভাঙে, সেখান থেকে পয়সা নেয় এবং সোজা দৌড়ে চলে যায় জুতোর শোরুমে। তারপর দৌড়ে নিয়ে আসে এই মানুষটার জন্য এক জোড়া জুতো। তাই মানুষের উপকার করার ইচ্ছে হলে কাউকে জিজ্ঞাসা করতো না। এবার বাচ্চাটির বাবা সেখান দিয়ে রাস্তা দিয়ে যায় এবং বাবার গাড়ি দেখে ছেলেটি ভয় পেয়ে যায়। যদি বকাঝকা করে বাবাকে দেখে চমকে ওঠে বাচ্চাটি, কিন্তু বাবা খুশি হয় ছেলের হিউম্যানিটি দেখে। আপনার সন্তানদেরও শেখান এমনি করেই হিউম্যানিটি। আপনার সন্তানকে শেখাবেন না কখনো যে স্কুলে টিফিনটা একাই খেয়েও কাউকে দেবে না। এখান থেকেই একা তৈরি হওয়ার মানসিকতা তৈরি হয়ে যায়। ঠিক, তাহলে আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার দমদম চেম্বারে এবং শনিবার বারাসাত চেম্বারে। ঠিক, যারা ফোন করে বুকিং করতে চাইছেন, আসতে চাইছেন, নিচে দুটি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে নেবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, শুভরাত্রি।